যেমন চরিত্র। আজকে আমি তোমাদেরকে বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আমাদের জন্মভূমি এই কবিতার কবিতা থেকে পাঁচটি সুনির্দিষ্ট পড়াবো। তো আমরা প্রথমে আগে দেখে নেব যে কি কি শব্দ দেওয়া আছে, তারপর আমরা সঠিক জায়গায় সঠিক শব্দটি বসাবো। প্রথমে আছে আপন। আপন বলতে কি বুঝে? নিজ। কবি যে কবিতা লেখে, তোমরা নিশ্চয়ই ওয়ার্ড মিনিংগুলো জানো, তবুও আমি বলে দিচ্ছি। পূর্বদেশে, পূর্বদেশে অর্থাৎ পূর্ব দিকে বোঝাচ্ছে এখানে। এবং বীরের, বীর বলতে কি, যে অনেক সাহসী, যার কোনো কিছুতে ভয় করে না, তাদেরকে বোঝায়। এবং লাস্টে আছে স্বাধীন, অর্থাৎ যেখানে কারো, যে কারো পরাধীন নয় সেটাই বোঝায় স্বাধীন। তো আমরা এখানে যেহেতু তোমরা কবিতাটি পড়েছো আমাদের জন্মভূমি সৈয়দ শামসুল হকের, তো আমরা সেই কবিতা থেকেই এখানে কিন্তু উত্তরগুলো অ্যাকচুয়ালি আমরা জানতে পারি বা বুঝতে পারছি। তোমরা অলরেডি হয়তো অনেকে পড়েও ফেলেছ। তো আজকে চলো সঠিক জায়গায় সঠিক শব্দটা বসাই শূন্যস্থান পূরণ করি। প্রথমে আছে যে শূন্যস্থানটি, সৈয়দ শামসুল হক একজন কি হবে? অবভিয়াসলি কবি। সূর্য উঠে কোন দিকে? পূর্ব দিকে। তাহলে সূর্য উঠে পূর্ব দেশে। তারপর আছে আমরা দেশ, দেশের মানুষ। আমরা কি দেশের মানুষ? অবভিয়াসলি আমরা স্বাধীন দেশের মানুষ। এরপরে যেটা আছে, আমরা সবাই, সবাই কি করি? দেশ কাজ করি। আমরা সবাই নিজ কাজ করি, অর্থাৎ আপন কাজ করি। এবং সবচেয়ে শেষে যেটা আছে, বাংলাদেশ অনেক দেশের জন্মভূমি। কিসের জন্মভূমি? অবভিয়াসলি বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি, কারণ আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এটা তোমরা সবাই জানো। এবং প্রত্যেকেই বীর ছিলেন।